নেককার ব্যক্তিদেরকেই ক্ষমতার চেয়ারে বসাতে হবে। যুবকরা কথা বলো ঠিক কি না? এই বাংলাদেশে যতদিন পর্যন্ত তাকওয়াবান, নেককারবান, নামাজিবান এবং আল্লাহ ভয় আল্লাহ ভীরু এমন নেতাকে যতদিন পর্যন্ত বাংলার মুসনাদে না বসাবো ততদিন পর্যন্ত বাংলাদেশের ঘুষ বন্ধ হবে না, কথা বলো ঠিক কি না? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের রবের নাম কি? আরো জোরে বলি, আমাদের নেতার নাম কি? হ্যাঁ, অনেকেই কিন্তু ঢিল মারছে, কারণ অনেকেই যে আবার লৌকার গোটা ধরছে, বোঝেন না কা? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? মুসলমানের নেতা হবে আমার নবী। আমি একজনকে জিজ্ঞেস করতেছি যে আমাদের রব কে? কয় আল্লাহ। তে বললাম আমাদের নেতাকে? বলতেছে কুদ্দুস। আমি হাসতে হাসতে, কুদ্দুস কে? তাও কতটুক বাচ্চা? এই যে এতটুক বাচ্চা হবে। বললাম কেরা হামাগার নেতাকে, মানে পরীক্ষামূলক। আপনারা মনে করতেছেন হুজুর মানে ফাউল কথা বলতেছে, বাস্তব কথা বলতেছি। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, এই আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমাকে বলেন, সিগনাল দেন, আমি তাড়াতাড়ি যেতে পারলে আল্লাহ বাঁচায় আমার। একজনকে জিজ্ঞেস করছি, মুরব্বি আছে না? এরকম একটা জিনিস ভাইরাল আছে না, মুরব্বি আছে? এই ছেলে পেলে কথা বলো না কেন? এই ছেলে পেলে লিল্লাহে তাকবীর আজকে চলবে কতক্ষণ? নখ তুলছে উত্তর দেবে। মুরব্বি জিজ্ঞেস করতেছে, মুরব্বি বলতেছে কি বাবা? বললাম বলেন তো দেখি শেষ নবীকে, বাস্তব কথা। উনি তো ছোট্ট বাচ্চা বলছি, আমাদের নেতা উনি বলছে কুদ্দুস, ওর না ভুল হলে স্বাভাবিক, কিন্তু মুরব্বি তো ভুল হবে না। মুরব্বি বলতেছে, মুরব্বি আমাদের শেষ নবীকে, আমরা যেই নবীকে, যেই নবীর প্রশ্ন কবরের মধ্যে করবে সেই নবীকে ডাক দেয়। বলতেছে কে? মুসা নবী লয়। এরকম ইমানদার আছে কি নাই? এ বাজার ইমানদারের অভাব নাই, আশেকে রাসুলের অভাব নাই, তবে আশেকে রাসুলের কথা জিজ্ঞেস করলে আর জবান দিয়ে বলতে পারে না, কথা বলেন না ঠিক না বাটি? এ বাজার এই যে গত মাসে রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে যায়, অনেক আশেকে রাসুল মাজাত গামছা বান্ধে মাজায় মাথায় পাগড়ি বান্ধে আশেকে রাসুল দাবি করে, অথচ আশেকে রাসুল যে আমার নবী, অতীত আমার নবী প্রতিবাদ করতে গিয়া নিজের শরীরে রক্ত ঝরাইল, এই কষ্ট তেনারা করবে না। রাসুলের মহাব্বত শুধু টুপির মধ্যে, রাসুলের মহাব্বত শুধু লম্বা জামার মধ্যে তা নয়, রাসুলের মহাব্বত থাকতে হইবে প্রতিবাদী কণ্ঠস্বর, কথা বলেন ঠিক কি না? এ বাজার আজকে সমাজের মধ্যে বহুত মানুষকে দেখা যায়, নামাজি ব্যক্তির অভাব নাই, নামাজির ব্যক্তির অভাব নাই, জিকিরকারী ব্যক্তির অভাব নাই, হজ করার ব্যক্তির অভাব নাই, কিন্তু সমাজের মধ্যে, সমাজের মধ্যে হক কথা বলার মানুষ নাই, কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া যদি মুরব্বিকে বলা যায়, এ মুরব্বি আপনি তো গ্রামের মধ্যে সব চাইতে টাকাওয়ালা মুরব্বি, গ্রামের মানুষ আপনাকে মুরব্বি হিসাবে মানে, আপনাকে মেম্বার চেয়ারম্যান হিসাবে মানে, ও মুরব্বি আপনি হক কথা কেন বলেন না? হক কথা কেন বলেন না? কই ধুরু থতগুলা পেশাল, হক কথা বলবার তো মানুষের সাথে শত্রুতা করা হইবি, কথা কন না কেন? ওই নামাজ দুই রাকাতের কাছে ছয় রাকাত পড়বে, এই মুসলমান খেয়াল করে দেখেন, আল্লাহ রাসুল বলে গেছেন সেজ্জা মানার আলামত অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসবে, কথা বলেন না কেন? নাম সই দেওয়া জানে না ওই মসজিদের সভাপতি, কথা বলেন না, কথা বলেন না কেন? আপনার গ্রামের মধ্যে যদি কেউ মায়ের সাথে জেনা করে, এই আমার কথা বুঝতেছি, বোঝা যায় ভাষা, বোঝা যায়? আপনাদের গ্রামের মধ্যে কেউ মায়ের সাথে জেনা করছে, মায়ের সাথে কেউ জেনা করতে পারে? এই চরিত্র তো পশুগারে জানোয়ারের, কথা কন না কেন? সাপোজ করছে, এরকম জানোয়ার থাকতেও পারে দু একটা,
যেহেতু আমেরিকা থেকে লেখাপড়া করে এসে খালাক বিয়ে করবার সাইতে এরকম জানোয়ার তো দু একটা থাকতে পারে, কথা কন না কা? আরে যুবকরা কথা বলে না কেন? এই বেচারা যদি মায়ের সাথে জেনা করে আর আপনারা যদি জানতে পারেন সমাজে রাখবেন? আওয়াজ করে কথা বলেন, রাখবেন? সমাজ চুপ করবে, এই তুই আলাদা করে খা বাবা, তোর সমাজ নাই, তুই যে তো মাও বাসিস না বোনও বাসিস না বউও বাসিস না, অতএব তোর হামাগের সাথে তোর সমাজ নামাজ নাই, কথা ঠিক কিনা? এই বেচারা মায়ের সাথে জেনা করার কারণে সমাজচ্যুত বা সমাজ থেকে যদি তারা দিতে পারেন তাহলে সুদখুর যায়, এই তো 70 বার জেনা করে, কথা কয় না কে? এই একবার জেনা করার কারণে আপনি সমাজ থেকে তাকে বিতাড়িত করলেন, আর যাই সুদ খায় তাই মায়ের সাথে 70 বার জেনা করতেছে, মায়ের সাথে অকাম করতেছে, এই সুদখুর কেন মসজিদের সভাপতি, কথা বলেন না কে? এই সুদখুর কেন মাদ্রাসার সভাপতি, এই সুদখুর কেন মাহফিলের সভাপতি, এই সুদখুর কেন সমাজের মুরব্বী? সুদখুরের স্থান আল্লাহর আদালতে নাই, আল্লাহর জমিনেও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সুদ খায়া দাঁত খিলিল করে আসার কাছে, হ্যাঁ হুজুর ফ্যান্ডে সিজ দেন তো, ফ্যানে সিজ দেন তো, কথা কন না কে? এখন হুজুর তো আপনার মরিচ দিয়ে ভাত খেছে, মরিচ ভত্তা দেয়া, হুজুরের তো বেতনই হলো 6,000, তার মধ্যে 3 মাস বাকি, আমি খিলিল করতে স্যার করতেছে, ফ্যানের সুইচ দেন তো, ওই ফ্যানের সুইচ দিবে আর দাঁত খিলিল করতে, কথা বলেন না কা? এরকম আছে কি নাই? ফ্যানের সুইচ দেওয়ার পর ওই সুদখুর এখন মসজিদের মধ্যে বসার পর মানে হাত ওই মেজের উপর দেওয়ার পর দেখেছে কে রে কি ময়লা, বলতেছে হুজুর খিলিল করতেছে, বলতেছে এগুলো ভালো করে পরিষ্কার করতে পারেন না, মানে কত বড় হক কথাওয়ালা দেখেন না, হক কথার মনে একবারে ভান্ডার খুলে পড়েছে, অথচ ই এখনই বইয়ের থেকে কেসাল করে আসলো, বইয়ের কাছে আও পর্যন্ত করে পারে না। আল্লাহর হাবিব কি বলছেন, অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসবে, এটাই হলো কিয়ামতের আলামত। এখন প্রশ্ন হলো অযোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে কেমনে বসে, এটার কারণ কি? কারণ হলো এমন একটা সময় আসবে যে সময় মানুষ প্রতিবাদী থাকবে না, প্রতিবাদ করার লোক থাকবে না, একজন সুদখুর, একজন সন্ত্রাস, একজন প্রস্রাব করে খাড়া থেকে পানি নেয় না, একজন মানুষের উপর জুলুম করে, এই জালেম বাজরা সমাজের মোড়ল হবে, সমাজের নেতা হবে, এই প্রতিবাদ করার মতো একজন লোক থাকবে না, যদিও সে 2-4 জন প্রতিবাদ করবে, 6 জন যাকে চুপ 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 যা করে করুক চুপ চুপ কর, কথা কয় না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নামাজ দিয়েই যান না, অতই সস্তা। আওয়ামী লীগ সরকার 15 বছর কথা কবার দেয় নাই, আমি কি আর বসে থাকবো এখন, কথা কন না কেন? কথা বলেন না কেন? 2 মোড়া পুলিশ দিয়ে হামাক দেওয়াজ করে নিছে সিরাজগঞ্জ, আমি কিচ্ছুই কই নাই, খালি কইছে সময় আসুক তো কোবান কনে দোয়া লাগে দুমুনি, লিল্লাহি তাকবীর, না সে সাউন্ড হচ্ছে না, এটার 2024 সালের 5ই আগস্টের পরের সাউন্ড না, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, স্লোগান এটা বাতিল, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদের কথা মুখে আসে না, মানে মমতাজের কণ্ঠ শুনে শুনে আর সংসদ ভুলে গেছে, ফাইটা যায় কথা কন না কা? সংসদ হলো মানুষের পবিত্র জায়গা, ওখানে যাও এই গান শুরু করছে, আরেকটা বলবো বলবো আরেকটা বলবো, সংসদে বলে নাই বলে নাই, সংসদ হলো মানুষের ভাগ্য পরিবর্তনের জায়গা, ওখানে যে গান শুরু করছে কত বড় খাতাস, যেই সমস্ত মানুষের না হলো 4 থেকে 5টা স্বামী তারা হয়েছে সমাজের মুরব্বী, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এটাই হলো কিয়ামতের আলামত। এই জন্যই সম্মানিত সুদী, যদি ঘন্টাখানিক বয়ান করি আপনাদেরকে মজবুত করে লুঙ্গি গেরোদে বসতে হবে, কারণ এখন আমরা আর বন্দিশালায়, আমরা এখন কি খোলামেলা, কথা কন না কে? খোদার দেওয়া জীবন যৌবন আজকে
কে পূজি করেন সেই খোদাকে চলছো তুমি সেই খোদাকে ভুলে গিয়ে চলছো দম্ব করে খোদার দেওয়া জীবন যৌবন আজকে পূজি করে সেই খোদাকে ভুলে গিয়ে চলছো দম্ব করে মায়ার বাদন সারতে হবে মায়ার বাদন সারতে হবে সাধের বালাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি নারে সাড়ে তিন সই বিহারার পালকি যেদিন আসবে রে তুরুদারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে নতুন দেশের যাত্রী হতে নতুন দেশের যাত্রী হতে হবে নতুন সাধনা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা জোরে বলেন না মারহাবা এই সমাজের মধ্যে ভালো ভালো জায়গাগুলো না পাকি ব্যক্তিরা দখল করে নেবে এইটা কিয়ামতের আলামত এ বাজার কারণ কি কারণ কি প্রতিবাদী লোক থাকবে না প্রতিবাদী লোক থাকবে না মানুষ প্রতিবাদ করার সাহস পাইবে না এ যুবক আজকে বাংলাদেশে যদি প্রতিবাদ না করত তাহলে ফেসিবাদী সরকারকে তাড়ানো যাইতো সব মানুষ যদি মনে করত ভাই ওই যা পারে তাই করুক আমি আমার মতো তাহলে চলতো না 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 বাংলাদেশের অসংখ্য যুবক ছেলেপেলেরা নিজের জানটা পর্যন্ত দিয়ে দিল বাংলাদেশের অনেক ছাত্ররা পঙ্গ পর্যন্ত হয়ে গেল বাংলাদেশের অনেক মা বোনেরা ইজ্জত পর্যন্ত দিয়ে দিল এ যুবক দুনিয়ার মধ্যে এক শুধু বছর যদি হায়াত পাও বিড়ালের মতো বাসার চাইতে তুমি হায়াতটাকে বানরের মতো বাসার চাইতে তুমি সিংহের মতো বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে সম্মানিত সুদি যার কারণে আমি যে আলোচনা শুরু করছি ওইদিকে চলছি পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওমান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল যে ব্যক্তি দুইটি কাজ করবে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি দুইটি কাজ করবে আল্লাহ তাআলা চারটা ভিআইপি লোকদের সাথে বাসস্থান করে দিবে বলেন সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশের সবচাইতে ভিআইপি লোকের মধ্যে এক নম্বর স্থানে আছে এখনো ডক্টর ইউনূস এই ভিআইপি লোকের সাথে যদি আপনার বাসা বাড়ি করে দেয় তাহলে আপনার মশানটা কেমন হবে আমি কি আর আমি আছি এলাকার লোক বলছে আমি আমি কি আর আমি আছি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে দুইটি কথা বলেছেন এক নাম্বার ওমাইতে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে এক নাম্বার নামাজ পড়া কার হুকুম রোজা রাখা ঠিক আছে তো হজ করা জাকাত দেওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া আল্লাহর হুকুম যদি আমরা পালন করি আল্লাহর হুকুম কি শুধু নামাজের মধ্যে শেষ আল্লাহর হুকুম শুধু রোজার মধ্যে শেষ না এই জমিনে যতগুলো হক যতগুলো আল্লাহর বৈধ কাজ আছে সেই বৈধগুলো কাজ করার নাম হলো আল্লাহর হুকুম আর আল্লাহ যেই সমস্ত কাজ নিষেধ করছে ওই ওই কাজগুলো না করার নাম হলো আল্লাহর হুকুম কথা বলেন নি আল্লাহর যতগুলো কাজ করতে বলছে ওই কাজগুলো করার নাম আল্লাহর হুকুম আর যেই কাজগুলো নিষেধ করছে সেগুলো না করার নাম হলো আল্লাহর হুকুম কথা ঠিক আছে এই জমিনের মধ্যে সবচাইতে যে হুকুমটা এখন বর্তমান দুর্বল সেটার নাম হলো হক কথা বলা হক কথা আমরা কিন্তু বলতে চাই না
কেন বলতে চাই না, কেউ চাকরির ভয়, কথা ঠিক কি না, কেউ পদের ভয়। আমাদের শেরপুরে এক নেতা গোপন বৈঠক করতে গিয়ে বলতেছিল যে আমরা তো জানি রে যে আমাদের মানুষ কেউ ভোট দেয় নাই, আমরা কিভাবে হচ্ছে আমরা তো জানি। কথাটা মোবাইলে একজন রেকর্ড করে সেটা আবার ফাঁস করে দিছে, আর পদই চলে গেছে। আর এক নেতা করতেছে কি আমার আমাকে ভোট দিকবো না দিক তো কিসব কলেঙ্গে, কথা বোঝেন নাই। যখনই হক কথা বলতে যাবেন তখন বাড়ির বউ কবি তুমি যেন আজ থেকে আর বাইতে আসো না, কথা কন না কে। হক কথা যখনই বলতে যাবেন কও তুমি মায়ের পক্ষ নিছো না। আপনাদের এলাকার বৌজিরা মনে হয় শাশুড়ি মোটামুটি ভালোই ভালোবাসে, আমাদের ওইদিক কিছু কিছু সংসারে ডিস্টার্ব, শাশুড়ি দেখবে দিবার না। শাশুড়ির কথা শুনলে মা বোনদের শরীরে জ্বর আসে, এই যে হুজুর শুরু করলো এখন দেখো। সবচাইতে এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টে আছে বৃদ্ধ মা বৃদ্ধা মা, বৃদ্ধা মা বৃদ্ধ বাবা সবচাইতে কষ্টে আছে এরা। এদের যে পরিস্থিতি, যখন কোনো মানুষ বয়স হয়ে যায় তখন ওই মানুষগুলো মনে হয় সংসারের বোঝা হয়, বোঝা, কথা বলেন ঠিক কি না। আল্লাহর হুকুম যত হুকুম আছে তার মধ্যে সবচাইতে এক নাম্বার হুকুমের স্থানে আছে আপনার হক কথা বলা। সমাজের মধ্যে হক কথা বলার দরকার আছে কি নাই? আজকে সমাজের মধ্যে হক কথা যদি জারি থাকতো, হক কথা যদি বলার মানুষ থাকতো, তাহলে মানুষের উপর জুলুম করে মানুষের রক্ত চুষে আমাদের ম্যাডাম খাইতে পারতো না, কথা বলেন ঠিক কি না। ম্যাডাম গো আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলছেন ভাই যে ব্যক্তি চারটে তিনটি দুইটি কাজ করবে আল্লাহ তাআলা চারটি নিয়ামত দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষটার নাম হইল নবীরা, নবীরা হইল আল্লাহর সবচাইতে দামি মানুষ, কথা বলেন ঠিক কিনা। সেই নবীদের সাথে আল্লাহ তাআলা আপনাদের বসবাস করা দিবে শুধুমাত্র দুইটা কাজ করার কারণে ভাই। এক নম্বরে যে ব্যক্তি আল্লাহর হুকুম মতে তার জীবনটাকে গড়াইবে, তার হুকুম মতে জীবনটাকে চলাইবে। এ বাজার এই জন্যই আমি সব সময় আলোচনার মধ্যে বইলা থাকি ভাই। প্রশ্ন আসতে পারে হুজুর কেন আল্লাহর হুকুম মানব, আল্লাহর হুকুম মানব। এখন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর হুকুম কেন মানবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ভাই তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর মালিক যেহেতু আমার আল্লাহ, এই পৃথিবীর মালিককে এ যুবক ভাই যে হাত দিয়ে তোমার ফেসবুক ঠেলো ভাই, এই ফেসবুক হাতটার এই হাতের মালিকও আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা। এই চোখটার মালিক আমার আল্লাহ, এই পুরা বডির মালিক আমার আল্লাহ। এ যুবক যার কারণে আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো উপায় নাই, আমার আপনার দুনিয়াতে হায়াত থাকলে অবশ্যই আল্লাহর হুকুম মানতেই হবে, কথা বলেন ঠিক কিনা। হক কথা আমাদের সমাজের মধ্যে বলার দরকার, এতে কে মন খারাপ করলো কে খুশি হইল ওই দিক আমাদেরকে তাকানো যাইবে না। এ সমাজের মুরব্বী নিজের সন্তান অকাম করলে সেই হক কথা মুখ দিয়ে আসে না, কথা বলেন ঠিক কিনা। আবার অন্যের সন্তান যদি সামান্য একটু অপরাধ করে ভাই কাতারে গিয়া এই তসবি হাতের মধ্যে লইয়া বলবে ফলনার ছেলে ওইটা ওইটা করছে, কথা কয় না কে। নিজের ছেলে যে অকাম করছে সেইটা আর তার চোখে পড়ে না। এ ভাই এই রকম নয়, এই রকম নয়, কথা যেমন মসজিদে বলাও যেমন ফরজ, সমাজের মধ্যেও তেমন ফরজ, তোমার বইয়ের কাছে বলাটাও তেমন, কথা বলেন না কে, কথা বলেন না কে। আল্লাহর জমিনটা আল্লাহ তাআলা আমাদের কয়েকদিনের জন্য ভাড়া দিছে, ভাড়া, কথা কয় না।
আল্লাহর জমিনটা কয়েক দিনের জন্য ভাড়া, তুমি হুকুম তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ পৃথিবীতে দিব শেষে নেমে আসে রাত। তোমারও ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে, তোমারই নামেতে আছে আসমান জমি, তুমি রহমানুর রহিম। জোরে বলা যাবে না মারহাবা, মেজান গো। তার মানে কি বুঝলেন, কি বুঝলেন ভাই? হক কথা শুধু জায়গা বুঝে বললে চলবে না, সব জায়গায় বলতে হবে, কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেব তিন দিন মসজিদ ছাড়া ছুটু নিয়ে বাড়িতে গেছে, সভাপতি গিয়ে বলতেছে এত বার যান গা কিসু, এত বার যান, কত বড় দায়িত্বশীল, কথা কন না গা, ওর বউ যে নামাজ পড়ে না ওই জায়গায় যাওয়ার দায়িত্ব আসে না, আওয়াজ কমা করে না বারে। ইমাম সাহেবের উপর ঝাঁক, ইমাম সাহেবের উপর জোর জোর চলে, বইয়ের উপর চলে না, কারণ কি? ওই জায়গায় জোর করলে পরের দিন থেকে তো ভাত আনতে দিবি না, কারণ ইমাম সাহেব রাগ করে বললে ইমাম সাহেব চলে যাবে, আর এক ইমাম পাবো। আর আমাদের মতো হুজুরগের মতো একটা অভ্যেস আছে, একজন না আছে তো আরেকজন কয় যে আমি আছি আমি আছি, কথা কয় না, কথা বলেন না কা? 6,000 টাকা আমার ওই এলাকার বুঝছেন মুরব্বী, 6,000 টাকা দেয় একটা ইমাম নিচ্ছে, 6,000 ওই বাদ দেয় নাই, আর একজন কোথায় আমি 500 টাকার কমে থাকবো, 500 টাকার কমে থাকবো, ওই 5,500-ই থাকবি, যাক 6,000টা দিচ্ছে, উনি বলছে ভাই আর 1,500 টাকা আমাকে না বেড়ে দেন, কোথায় শুন এত টেকা টেকা করেন কে আপনার, এত টেকা টেকা করেন কে, তো কোথায় পোষায় না পোষায় চলে যান, ওই যাই নাই বেড খাতা নেয় নাই, আর এক ইমাম সাহেব এসে কইতেছে আমি 5,500-ই থাকবো, তাহলে দোষ মানুষের দিয়ে কেউ বেড, তা আমাদের দোষ, কথা কন না কে? 6 মাস আবার টেকার খবর নাই, কয় অত টেকা টেকা করেন কে, নেন 500 টাকা নিয়ে বাদ যান। মাজান গো, এই জন্যই কথা বলতেছিলাম, এ যুবক সব জায়গায় হক চলবে, কথা ঠিক আছে তো, সব জায়গায় হক কথা বলা লাগবে ভাই, প্রত্যেকটা জায়গায় হক কথা বলার দরকার আছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব। এ বাজার, আমাদের পৃথিবীর বুকে এমন কিছু মানুষ দেখা যায় যারা শুধু নামকে বাস্তে মুসলমান, কিন্তু মুসলমানের কাজকর্ম তাদের মধ্যে নাই, এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? নাম নামকে বাস্তে মানে রেজিস্ট্রেশন করে নিচ্ছে, ওই ওই যে জমির মতো আপনার রেজিস্ট্রার অফিসে যা শুধু মোহাম্মদ লেখা, ওই নাম মুসলমান রেজিস্ট্রেশন করে নিয়ে আসছে যে আমি মুসলমান। এইরকম একজন জাবালা ইবনে আরহাম, এই জাবালা বিন আরহাম ইনি ছিলেন হলো এক রাজ পরিবারের সন্তান, ইনি মুসলমানের বিরুদ্ধে সবসময় চলতো, ইনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান। এই জাবালা বিন ইরহাম, এই জাবালা বিন ইরহাম ইনি ছিলেন রাজবংশের ছেলে, তো কোনো এক যুদ্ধের কারণ যুদ্ধেতে পরাজয় হয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সে হাত রেখা মুসলমান হয়, কথা বোঝেন নাই? এখন সৌ কায়দায় হোক আর ব্যা কায়দায় হোক হয়েছে সে মুসলমান, মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়া ঠিকই হয়েছে কিন্তু তার স্বভাব চরিত্র পাল্টে নাই, কথা বোঝা গেছে? মুসলমান হয়েছে কিন্তু তার স্বভাব আমাদের সমাজে আপনাদের সময়ে নাই, এই এলাকায় ময়মনসিংহের কথা আমি বলতে পারবো না, আমার এলাকায় আমাদের শেরপুর শিবগঞ্জে দেখা যায় হজ করবার গেছে, হজও করছে সবই করছে, বাড়িতে আসার পর অর্থাতে বেশি খারাপ হয়েছে, কথা কয় না গা? অনেক মানুষ কয় না কে রে তুই এত টাকা দা হজ করবে গেলু, তো কৃষক হজ করে টাকাগুলো নষ্ট করতে হচ্ছে, কয় কে কয় তুই আগে তো আরও আসতে ভালো আসলো, হজ করে আসলে জেরে আসলো, কথা কন না কেরকম বলে না আছে না এরকম? ওই রকম ওই জাবালা ইরহাম, জাবালা বিন ইরহাম, এই ইরহামও ইরহামের বেটা জাবালা, এই জাবালাও মুসলমান হয়েছে ঠিক আছে কিন্তু মুসলমানের যে আখলাক চরিত্র এটা নাই, উনি আরো বেশি খারাপ,
ওনার স্বভাব চরিত্রটাই ভিন্ন রকম। তারপরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব শ্রদ্ধা করত, যেহেতু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, কথা বোঝেন নেই। একদিন মক্কাত উনি মদিনায় একবারে হিজরত করে চলে আসছেন, তো মদিনায় থেকে তিনি মক্কাত গেছে হজ করার জন্য। এখানে যারা হজ করতে গেছেন দয়া করে হাতটা উঠান তো দেখি, কারা কারা হাজি সাহেব আছেন দেখি, আছেন কেউ? কেউ নাই, যাক আল্লাহ আমাক বাঁচাইছে, বাহ। ইনি হজ করার জন্য গেছে, হজের যে এহরাম বান্ধে, এহরাম, এই এহরাম বান্ধে চলার সময় একজনের এই বৃদ্ধা আঙ্গুল লাগে তার এহরামটা খুলে গেছে, মানুষ চলাফেরা হতেই পারে, শত শত বছর আগের কথা বলতেছে। তো তার এই এহরাম খুলে যাওয়ার কারণে উনি পিছন দিক তাকাবে, কে রে? বড়লোক মানুষ, তাতে আবার রাজ পরিবারের সন্তান, বোঝেন নাই, টাকার একটা আলাদা গরম আছে না? দেখে যে একটা ভদ্র মানুষ, তো বলতে যাই দেখে চলতে পারিস না? এই জাবালা যখন বলছে দেখে চলতে পারিস, উনি বলছে ভাই দেখেই তো চলছে, হঠাৎ করে লাগছে। এই কথা বলতে উনি এক মন জোরে বিসমিল্লাহ ছাড়া এমন একটা থাপ্পড় মারছে এই জায়গা, এক থাপ্পড়ে তার নাকের এই নাকের হাড্ডি ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে যেই জামানাতে এই ঘটনাটা ঘটছে ওই জামানার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সঙ্গে সঙ্গে বিচার চলে গেছে, অর্থাৎ আপনার কেস ফাইল হয়ে গেছে, মামলা করছে ওমরের আদালতে, কি জাবালা অমুক ব্যক্তিকে মারছে, এটার বিচার মানুষ অন্য অন্য বিচারের যত এই জাবালা জন্য মানুষ আরো বেশি আগ্রহ হচ্ছে, কি কারণ জাবালা হলো ধনাঢ্য ব্যক্তি, কারণ সমাজের মধ্যে ধনী ব্যক্তিদের বিচার ঢিল না মজবুত, কথা কয় না কেন, কথা বলেন না কেন? মেজান গো, সবচাইতে সমাজের মধ্যে বিচার ওদের কঠিন হয় যারা দুর্বল, কথা বলেন ঠিক কি না? এ বাজন, দুই শ্রেণীর মানুষ সমাজের মধ্যে বিচার ঢিল হয়, দুর্বল হয়, নর্মাল হয়, এক নাম্বার হইল টুপিওয়ালাদের। ওরা আবার কি বিচার করে, মসজিদের ইমাম সবার টাকা আছে, কথা কন না কেন? দুই নাম্বার ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কৃষি কর্মী, এরকম দুর্বল মানুষের কথা বলেন ঠিক কি না? এ বাজান, আমার পূর্বে ইসমাইল হোসেন বোখারি সাহেব যেই কথাগুলো বই লেগেছে ভাই, সমাজের মধ্যে যদি ইনসাফ ভিত্তিক বিচারে থাকতো, বিচারে থাকতো কোটিপতির যেই বিচার, ধনাঢ্য ব্যক্তির যেই বিচার, একজন ফকির বা ঠেলাওয়ালারও সেই বিচার হয়তো, কথা বলেন ঠিক কি না? কিন্তু না না না, ধনাঢ্য ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে ওই ব্যক্তির তেমন কোনো বিচার হয় না, ধনাঢ্য ব্যক্তি কোনো ব্যক্তি খুন করলে সমাজের মানুষ কয় যাবি 20 লাখ, কথা কয় না? বিচার না হতে কয় কি কয় কে মারছে, কয় ফললাম, কিছুই হবে না, 20 লাখ টাকা দিলে ঠিক আছে। তার দৃষ্টান্ত বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের একটা ছেলে তার আপন বয়েক মেরে ফেলতেছে, কোনো বিচার নাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিছে বিচার শেষ, এমন বিচার বাংলাদেশে আছে কি নাই? এ বাজন, মদিনার সমস্ত মুসলমানেরা, মদিনার সমস্ত ইমানদারেরা তাদের টনক নইরে গেছে ভাই, জাবালার বিচার হইবে, জাবালার বিচার হইবে, আজকে জাবালার যে কি পরিস্থিতি দাঁড়াইবে, কারণ ওমর তো আমার আপনার মতো ঘুষ খায়, সাধারণ একটা মেম্বারের বিচার নিবার গেলে বিড়ি পর্যন্ত ঘুষ খায়, কথা কয় না কে? আপনাদের এলাকার কথা কিন্তু করছি না, পারে বিড়ি বিড়ি কয় যে একটা সিগারেট দে, কয় ভাই সিগারেট তো না, কয় একটা বিড়ি দে, কয় বিড়িও নাই, কয় তাহলে এনা পিস্তুল কে দে রে, কথা কন না কে? ঘুষ খাতে খাতে বাংলাদেশের কোন একটা অফিসারের হুঁস নাই, কথা বলেন না কে, কথা বলেন না কেন? কম কষ্ট দিয়ে কথা বলতেছে, আমি আমার হুন্ডা ধরছে, আমার হুন্ডা, আমি বলতেছি সব আছে কিন্তু কাগজপাতি কাছে নাই, এখন ফাঁকে ডাক দিয়ে নিয়ে যায়, করতেছে সব আছে পকেটে দেন হাতান, পকেটের মধ্যে কি আছে, সভা করে কিছু এসগি টাকা দিছিল, বোঝেন না, এক এক জনের এক এক রকম মুট করে দিছে, আমি তো ভাবছি যে লাখখানিক টাকা দিছে, পকেটের মধ্যে দেখেছে 4000 টাকা,
খুরসা টাকা 4000 এমন ঠকান ঠকাইছে বা এমনি কি আমরা কন্টাক্ট করি কথা কন না কে যাতা ঠকান ঠকা নাই সেই বাংলাদেশের শেষ প্রান্ত মাহফিলে গেছিল পরে 200 টাকা বের করে দিছি কয় আরো মিষ্টি খাওয়ার টাকা দেন মানে ঘুষ সারা বাংলাদেশটা প্রত্যেকটা জায়গায় ঘুষ 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 যার কারণে ওর বেটার থাকে না হুঁশ কথা বলেন না কেন অধিকাংশ ঘুষখোর অফিসারদের বেটা দেখবেন এরকম আওয়াজ করে কথা কয় না কে পাও এটা বেকা এই ঘুষখোর অফিসারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই মুসলমান তুমি যদি ইমানদার হয়ে থাকো মুসলমান হয়ে থাকো তুমি না খেয়ে মরে যাও তারপর ঘুষ খাইও না ঘুষের কারখানা হলো ভূমি অফিস ভূমি অফিস চেনেন না এটা খাজনা খারিজ করবার যায়েন এক শতক জায়গার দাম হলো 30000 টাকা খাজনা করতে লাগে 50000 টাকা একজন রাগ করে ওই এরকম কাগজক দিয়েছে বা তুই তুই তো জমি বেচে তুই দিনে গা কথাটা কি মিছা কথা বলতেছি আমি নামাজ পড়ে কি করবেন ঘুষের টাকা নিয়ে গেছে অফিসারের কাছে ঘুষের টাকা নিয়ে গেছে বলতেছে রাখো আমি আনা নামাজ পড়ে আছি ঘুষের টাকা নিবে বলতেছে তোমার কাছে রাখো আমি নামাজ পড়ে আছি তার নামাজ পড়ে আছি পবিত্র জিনিস দিয়ে ধরবি কথা কন না কা নামাজ পড়ে এসে ওই হাত অজু করে এসে পবিত্র জিনিস ধরতেছে এরকম বাটপার অফিসার আসে কি নাই আরে নামাজি তো বহুত প্রথম কাতারে পাওয়া যায় ঘুষ ছাড়া নামাজি কয়জন আছে দেখান তো মিথ্যে না সুযোগ পালি ঘুষ খাবার চাই একটা ফাইল পার করে দিবে একটা অসহায় দরিদ্র মানুষ জস কোটে গেছে একটা ফাইল কাজে মুরব্বি এরকম করতেছে মুরব্বি কে রে কি আছে মানে কোবের বাড়তেছ না বাপের বয়স মুরব্বি এনা এনা কি মুরব্বি তো বুঝতেছ না কাজ বোঝেন না এনা টিপতেছে এরকম এনা এনা কি এনা এনা ওই মিষ্টি খাবেন নেবে 1000 টাকা কত কম টাকা বাংলাদেশে যতদিন পর্যন্ত হক প্রতিবাদী যুবক খাড়া না হবে ততদিন পর্যন্ত এই বাট পার্কারে সাইজ করা যাবে না সেজন্য কি আরাক জালেমবাজে ক্ষমতা দর্জন রেডি হয়েছেন নেককার ব্যক্তিদেরকেই ক্ষমতার চেয়ারে বসাতে হবে যুবকরা কথা বলো ঠিক কি না এই বাংলাদেশে যতদিন পর্যন্ত তাকওয়াবান নেককারবান নামাজিবান এবং আল্লাহ ভয় আল্লাহ ভীরু এমন নেতাকে যতদিন পর্যন্ত বাংলার মুসনাদে না বসাবো ততদিন পর্যন্ত বাংলাদেশের ঘুষ বন্ধ হবে না কথা বলো ঠিক কি না মদিনার সব মুসলমানরা হতভম্ব হয়ে গেছে আজকে এটা হবি কি বলতেছে বিচার হবি জাবাল আর বিচার হবে আর মুনাফিকরা বলতেছে মুনাফিক বজন তো কারা ওরা টুপিও মাথার দেয় নামাজও পড়ে কিন্তু ইসলামের 12টা বাজায় আছে না এরকম মুনাফিক ওই যে পূজা মণ্ডপে যা টুপি মাথার দিছে যা বিসমিল্লাহির রহমানির রহিম কথা কমা কয় না এ ওয়াজি করুন না আওয়াজ করেন না কথা কন না নাই 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 পাঁচ দিন আগে যায় নাই টুপি মাথার দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে পূজা মণ্ডপে নিয়েছে কথা কন না কা এরা মুনাফিক এই সমস্ত মুনাফিকদেরকে খবরদার ভোট দিবেন না যারা ক্ষমতার লোভে ঈমানকে বিক্রি করে দেয় আমি কি মিছা কথা বললাম আপনারা বুঝি মন খারাপ করতেছেন তো হুজুরকে এই শিবগঞ্জ থেকে কৃষক নেশা দরকার আছে ওরা ইমানদারদেরকে এই চেয়ারে বসাইতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমাদের রবকে আমাদের নেতাকে কুদ্দুসের নাম কয় না বা কুদ্দুস ছিল ওই এলাকার মেম্বার ওই জন্য ওই সোল করতে যে হামাগান নেতা তো কুদ্দুস মদিনার সব মুসলমান ইমানদাররা ওমর সম্পর্কে বিচার তো জানে কিন্তু মুনাফিকরা মনে করতেছে আজকে আর কি হবি এ মুসলমান
শুন খাঁটি ইমানদার যদি মুসনাদে বসে ভাই, খাঁটি ইমানদার যদি এই বিচারকের চেয়ারে বসে, খবরদার খবরদার তার দ্বারাই কোনোদিন বেইনসাফি বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? মাদান গো, আমি 12টা পর্যন্ত আপনাদেরকে কথা বলতে চাইছি ভাই, 12টা বাজতে আর 7 মিনিট বাকি আছে, 7 মিনিট বাকি আছে, আমি আলোচনা ইতি টানবো, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ না কন্ড ওমর ইবনুল খাত্তাব, তিনি আমার আপনার মতো ঘুষ করে নেতা, এ বাজন নেতার যদি সদস্য হইতে চাও, এমন নেতার সদস্য হও যে নেতা পালায়া যা হুশ পায় না, এমন নেতার দরকার নাই। কথা কয় না, কথা কন না কে? বাংলাদেশের এমন কোন আলেম যে আলেম বাংলাদেশ ছেড়ে পালায়া গেছে এমন দেখান তো? শুধু ফয়জুল করিম পালাইছে তাই না, রেজাল করিম, মামুনুল হক পালাইছে, এই রকম নেতার স্লোগান দাও যুবক, এই সমস্ত নেতার অনুকরণ করো, অনুসরণ করো, যেই নেতাদের বাহিরে পাশাত করা নাই, যেই নেতাদের বাড়িঘর বাহিরে না। আমাদের বাংলাদেশের ওলামাই কেরাম মলেও বাংলাদেশে, বাঁচলেও বাংলাদেশে, জিহাদ করলেও বাংলাদেশে, বাংলাদেশে থেকেই তারা জীবন দিতে রাজি আছে। তোমাদের মতো তারেক আর হাজিরের মতো পালাবে না, কথা বলেন ঠিক কিনা? নেতা হলে এমন নেতার পাশ ধরো, বাপেক জীবনে সালাম দেয় না নেতার কাছে, সালাম আলাইকুম, কথা কয়, কথা কন না কে? জীবনে সালাম দেয় না নেতার কাছে, কত আমি আসছি, কত নুরু শুরু, তার মানে কি বাপের চাইতে নেতার মর্যাদা বেশি? ঠিক, বাপের চাইতে নেতার মর্যাদা বেশি, বাপের সালাম দেয় না, বাপের সামনে খাড়া হয় এরকম, তুমি কই যাব? মানে কত বড় বীর পুরুষ মাথা যাচ্ছে, কথা কন না কে? আর নেতার কাছে খাড়া করতেছে যে নেতা আমি আসছি, নেতা যেই বাপ সারা জীবন কামাই করে খিলাইলো, যেই বাপ সারা দিন পরিশ্রম করে সন্তানকে লেখাপড়ার খরচ দিল, ওই এমন এক নেতার পাশ ধরছে যা আবার কদম রুজু করে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এ বাজা যুবকদেরকে বলছি, এ যুবক ভাই, আমি এখানে আসার পর শুনলাম তোমরাই নাকি আমাকে বেশি মহাব্বত করে দাওয়াত দেওয়ার কথা বলছো। যুবক রে, ওই নেতার পাশ ধরো, যেই নেতা মরণেও তুমি সাথে থাকবা, জীবিতও সাথে থাকবা, কথা কন না কে? এমন নেতার পাশ ধরো না ভাই, যেই নেতা ধাবার না দিতে এনডিএ পালায় গেছে, ধাবার দেই নাই তার আগে নাই, কেরে তুই গোস্ততে ভাত আনদিছু, এনা ভাত তো খাইয়াই যা, কথা কন না কেবারে? ও মন খারাপ করতেছেন আপনারা, কেন দোয়া করে দিই এখন? আর পৃথিবীতে যত নেতা আছে তার মধ্যে সব নেতার বড় নেতা হলো আমার আমার মা বাবা, কথা বলেন না কেন? যত ওয়া শোনেন আর যত ওয়াজি করেন আর যতই টুবি মাদার দেন, যতই নামাজ পড়েন, বইয়ের কথা শুনে যদি মা বাবার মনে কষ্ট দেন, আপনার নামাজ রোজা হওয়ার জাগাত সব বরবাদ। ও যে এনা সুন্দরী বিটিসল পাইছে, আমাকে ওদিক কয় সুন্দরী বিটিসল, এনা সুন্দরী বিটিসল পাইছে, ওইটার জন্য মা পর্যন্ত ভুলে গেছে, কথা কন না কে? খবরদার, ওই রকম বউ বহুত পাওয়া যায়, মাও কিন্তু তুই পাবো না, কথা বলেন না কে? কথা বলেন না কে? মেজান গো, হযরত ওমর মনে আছে, এমন একজন নেতা তার বিচার দেখার জন্য দৌড়াই মদিনার মুসলমানরা ভাই, মুনাফিকরা বলতেছে কি আর বিচার করবে, কি আর বিচার করবে, কারণ কি জাবালা বিন ইরহাম তিনি বড় মাপের একজন টাকাওয়ালা ছিলেন। এ বাজান কোরআন হাদিস এমন একটা জিনিস ভাই, যে জায়গায় ভ্যানওয়ালারও দাম ওই জায়গায় টাকাওয়ালারও একই দাম, তার প্রমাণ মসজিদ, কথা ঠিক কিনা? বাইতুল মোকাররমে যাবেন, আপনি ভ্যান চালায় গেছেন, আপনারও সামনের কাতার অধিকার আছে, একজন কোটিপতিরও সামনের কাতার অধিকার আছে, ঠিক কিনা মুরব্বী? মসজিদ বলতে ওটা আপনাকে ইনসাফ ভিত্তিক একটা নিয়ম আল্লাহ তাআলা জারি করে দিছে, এই তুমি টাকাওয়ালা হয়েছো দেখে তুমি সামনের কাতারে দাঁড়াইবা, আর তোমার এলাকার ভ্যানওয়ালা দেখে সে পিছনের কাতার দাঁড়াবে না, সেও সামনের কাতারে দাঁড়াবে, তুমিও সামনের কাতারে দাঁড়াবা, কারণ ইসলাম
কোন জায়গায় বৈষম্য রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন না সেই ইসলাম মানবেন না পূজা মানবেন কোনটা? অথচ পূজা মণ্ডপের অনুষ্ঠানে যা দেখবেন হিন্দুদের চাইতে আমাদের মুসলমানের যুবকরাই বেশি, কথা কন না কে? এরা সব জায়গাতে থাকে পারে, ওই আজহারের মাহফিলও যেমন পূজা মণ্ডপেরও তেমন, কথা বলেন না কে? কথা বলেন না কে? মেজান গো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দারাজ করছে মনে আসেনি, এ মৈমনসিংহের মুসলমান জীবনে ইউনুস বিন হাবিবের সঙ্গে আপনাদের দেখা নাও হইতে পারে, কারণ অনেক কষ্ট দিয়ে আপনাদেরকে কথা বললাম, অনেক আঘাত দিয়ে কথা বললাম বাজান, এ বাজান কথাটা যদিও সে কষ্ট করে বলছে ভাই, এখান থেকে বাড়িতে যাওয়ার পর বাড়িতে গিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন ইউনুস বিন হাবিব কোন কথাটা যুক্তি ছাড়া বলছে নাকি। মাজান গো মুসনাদের চেয়ারে হযরত ওমর ইবনুল খাত্তাব বসে আছে, দুই পাটি শা শা কইরা চইলাছে ভাই, জাবালা বিল ইরহামের চেহারার মধ্যে কোনো ছাপ, কোনো টেনশনের ছাপ নাই, জাবালা ইবিন ইরহামের চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ নাই, কারণ কি সে যে খ্রিস্টান ছিল সে মনে করছে আমাদের খ্রিস্টানের মধ্যে যেমন টাকাওয়ালাদের একরকম, গরিব মানুষের ভাব আর এক রকম, সেই জিনিসটা এখনো তার অন্তরের মধ্যে আছে, না 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 ইসলামের মধ্যে তা নাই তা নাই। একজন গরিবের যেই অধিকার, একজন কোটিপতির সেই অধিকার এইটা দিয়েছেন কে? আর জোরে বলা যাবে না ভাই কে? জাবাল বিন ইরহাম সামনে দাঁড়ায়া যখন ওই গরিব বেচারা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে যেই বিচারটা আমি দারাজ করছিলাম, আপনার কাছে যেই বিচারটা আমি উপস্থাপন করেছিলাম, এই জাবালা বিন ইরহাম হঠাৎ করে আমার ভুলের কারণে আমার লোকের কারণে তার ইহরামের কাপড়টা খুলিয়া যায়, সেই রাগান্বিত হই আমাকে থাপ্পড় মারে, এ বাজন আমি আপনাদেরকে বলতে চাই রাগ মানুষের উপকার করে না ক্ষতি করে, রাগ হলো সব ইবাদত নষ্ট করার মূল, কথা কন না কেন? বোক যখন তালাক দেয় হাসতে হাসতে দেয় না রাগ করে দেয়? এক মহিলা ইয়ং এই মাস ছয়েক হলো বিয়ে হয়েছে, আমার কাছে আসছে যে ওই হুজুরের কাছে গেলে সমাধান পাবা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটা আর মিনিট পনেরো করি, পনেরো মিনিট তাল্লার বান্দি আসছে তো বলতেছে আপনি কি ইউনুস বিন হাবিব? আমি মাদ্রাসায় বসে আছি চিয়ান, বললাম হ্যাঁ কে আপনাকে? বলছে আমি জয়পুরহাট থেকে আসছি। কি আছে? তো বলতেছে যে হুজুর একটু ফাঁকে আসেন, তো ফাঁকে গেলাম মানে একটু দূরে, কি আছে? বলতেছে আমি আগ করে আমার বই অন্ত থ্রি কয়ে ফেলাছে, বুঝলেন নাই কি করছেন? বলতেছে ওয়ান টু থ্রি মানে এক দুই তিন। আমি বললাম যে এই কাম কে করছেন? যখন কোনো মানুষ তিন তালাক দেয় তার বউ থাকে না যায়, কথা কন না কে? বউ থাকবে? তো বললাম তো আপনার তো করার কিছুই নাই। বলতেছে রাগের মাতাত করছি। তো বললাম রাগের মাতাত করছেন ওই জন্য বউ তালাক হয় নাই তাই বলতেছেন? রাগের মাতাত দিছে তালাক হবে, বললাম রাগের মাতার তক জমি লেখে দেন নাই, কথা কন না কে? রাগের মাতার জমি লেখে দিয়েন তো, দেখেন তো ওই ম্যাজিস্ট্রেট বা ওই যাই বিচারক বসে থাকে তাই কয় নাকি যে তোমার দলিল হয় নাই, এ কথা কবি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারে বসে আছে, অসহায় দরিদ্র ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন, রাগের মাথায় আমি তাকে ডাক দিয়ে রাগের মাথায় একটা থাপ্পড় মারছি যার কারণে তার নাকের বদনা ফেটে গেছে, কথা মনে আসেনি? হযরত ওমর ডাক দিয়া বলতেছে এ জাবালা বিন ইরহাম রাগের মাথায় যে মারছো এই রাগ কি তার নাকের হাড্ডি ফাটাইছে না ওই রকমই থুইছে বা ফেটে গেছে? ওমর কোরআন হাতে নিয়ে বলতেছে এ জাবালা কোরআনের আইন আমার নবীর বিচার,
আমার নবীর আইন অনুযায়ী তোমাকে কিসাস কিসাস করতে হইবে। এ মাজার, তুমি যেহেতু তার হাড্ডি ফাটাইছো, এখনো তোমার হাড্ডি ফাটান, এটা হলো কোরআনের আইন। কথা কয় না কে? জাবালা বিন ইরহামের যখন এই প্রস্তাব দিছে, উপস্থিত লোকজন যারা মোনাফেক আছে তারা কইতেছে, দেখছো উমর তো কম না পারে, ওই এতদিনও উমরের খবর নেয়াই নাই। কথা বোঝেন নাই? এই বেচারা যখন বলছে যে এনাকে যেহেতু মারছো, মারের বদলে আজকে যদি এই বিচারটা বাংলাদেশের কায়েম থাকে, তাহলে আপনার বেটাকে আরেকজন হত্যা করে রাস্তা দিয়ে মুছে তাও দিয়ে ঘুরতে পারে? কথা বলেন না কেন? আপনার মেয়েকে ডিস্টার্ব করে রাস্তাতে ঘুরতে পারে, ওর মানে কানের নিচে এমন ভাবে মারবি তিন তাল দেখে ঘুরে উঠে কবি যে আমি আসমানে আছি না জমিনে আছি রে। কথা বলেন না কে? কথা বলেন না কে? মাজান গো জাবাল বিন ইরহাম এই কথা যখন বলছে, তোমাকে মারের বদলে মার দিতে হইবে, নতবা তার ক্ষতিপূরণ দিতে হইবে। এ যুব জাবালা বিন ইরহাম, তিনি চিন্তা করলেন, আমি একজন ধনাঢ্য মানুষ, বড় রাজবংশের মানুষ ভাই, আমার তো একটা ইজ্জতের ব্যাপার আছে, ইজ্জতের ব্যাপার আছে। এই বেচারা কি করলেন, কি করলেন? তিনি ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর, আমাকে একটা দিনের সময় দেওয়া লাগবে, আমি চিন্তা করে তোমাকে কালকে জানাইব। এ মুসলমান, হযরত ওমর দেখলো যেহেতু একজন নামী দামি মানুষ ভাই, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আজকে দিন সময় দিলাম, কালকে রাত পর্যন্ত সময় দিলাম, এই সময়ের মধ্যে তুমি একটা ফয়সালা করবা। মাজান গো, ফয়সালা আর কি করবে, শয়তান শয়তানের মতোই হয়। কথা ঠিক কিনা? এই জামালা রাত্রে তার দল বল নিয়ে মদিনার থেকে পাইলা তুরস্কে চলে গেছে, আর তো ধরতে পারবি না। যায়া ওই ওখান থেকে ওই তুরস্কে যাওয়ার পরে খ্রিস্টানদের পাদ্রির কাছে আবার খ্রিস্টান হয়ে গেছে। সবার ভাগ্যে ইমান জোটে, খালি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জাবালার মতো হবে, কর্মে কাণ্ডে প্রমাণ করে দেওয়ার নাম হলো হযরত ওমর। কথা বলেন না কেন? বহুত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ কারণেওয়ালা মুসলমান পূজা মণ্ডপে গিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। কথা বলেন না কেন? যে ব্যক্তি প্রকৃত ইমানদার, যে ব্যক্তি খাঁটি ইমানদার, সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, হাদিসের বিরুদ্ধে কথা বলবে না, নবীর বিরুদ্ধে কথা বলবে না, মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, হজের বিরুদ্ধে কথা বলবে না, চরমনের বিরুদ্ধে কথা বলবে না, তবলিকের বিরুদ্ধে কথা বলবে না, হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে না। যাদের মধ্যে ইমান নাই, যারা প্রকৃত ইমানদার নয়, শুধু মুখস্থারী ইমানদার, এরাই শুধু কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি মোনাফেক ইমানদার হইব না খাঁটি ইমানদার হইব? এ বাজার, জাবালা মদিনাই থেকে পালায় গেল, কিন্তু হযরত ওমরের ঘুম নাই। হযরত ওমর তো প্রেসিডেন্ট ছিলেন, তখন ইচ্ছা করলে তিনি নাকের তেল দিয়ে ঘুমাইতে পারতেন, কিন্তু তিনি ঘুমাইতে পারতেছেন না, ঘুমাইতে পারতেছেন না। কারণ কি? তিনি বলতেছেন, হায়রে হাই, একজন মুসলমান ইমানদার এখান থেকে পালায় গিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেল, আমি এমন কি করলাম। আল্লাহর বান্দা হযরত ওমর, হযরত ওমরের মধ্যে চিন্তা ভাবনা, আমার এলাকায় থেকে, আমার রাজ্য থেকে একজন প্রজা তুরস্কে চলে গেল, বেঈমান হয়ে গেল। এ যুবক ভাই, তারাই ছিল নেতা, ঠিক কিনা? একজন প্রজা চলে গেছে, কি টেনশন ভাই! আর আমাদের নেতারা প্রজাদের তো ইমানের চিন্তা করার খবর নাই, বরংচ প্রজাদের বুকে গুলি করে গদির থাকবার চায়। কথা বলেন না একেবারে? কই যে ম্যাডাম, তাড়াতাড়ি গদি ছাড়েন, তাছাড়া হাজার হাজার ছাত্র মরিয়া যাবে। যাক, বাংলাদেশের আমার মানুষের দরকার নাই, আমি গদি থাকলি হয়েছে। তার মানে কুত্তার রাজনীতি করবে, মানে কুত্তার নেপালবি। কথা কন না কে? কেন মানুষ যদি না থাকে তোর পায়খানা কে সাফ করবে? কথা তোমা কয় না পারে। মানুষ যদি না থাকে তোর পায়খানা কে সাফ করবি? তোর রান্না কে করবি? ওই মারে হলেও গদির থাকবি, এমন নেতা আমাদের সমাজে আছে কি নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব টেনশন, আমার প্রজা চলে গেছে।